खबर हुगली के चंदनगर से, जहां पुलिस ने एक वकील को गिरफ्तार किया जो लंबे समय से वकील के वेश में लोगों के साथ धोखाधड़ी कर रहा था। महिला दोस्तों के साथ मिलकर निर्दोष लोगों को छेड़छाड़ करने और पॉक्सो मामले में फंसा कर उनसे मोटी रकम ऐंठता था। आरोपित वकील जो अदालत में पेश किया गया, जहाँ अदालत ने उसे 4 दिन के लिए जेल हिरासत में भेज दिया है। पुलिस सूत्रों के अनुसार एक गिरोह पैसे के लिए निर्दोष लोगों को पॉक्सो छेड़छाड़ जैसे मामलों में फंसाता था और उनसे वसूली करता था। इस गिरोह का मुखिया उज्जवल चक्रवेदी चंदनगर कोर्ट का वकील था। श्रीरामपुर कोर्ट के एक वकील अभिजीत पीड़ित बनकर जब एक शिकायत दर्ज की, तब आरोपित वकील द्वारा भेजे गए बदमाश उनके घर गए और केस वापस लेने की धमकी दी, तो उन्होंने न्यायालय का दरवाजा खटखटाया। आपको बता दें, श्रीरामपुर कोर्ट के ACJM ने शिकायत को गंभीरता से लिया और पुलिस को जाँच करने के निर्देश भी दिए। पुलिस जाँच के बाद अदालत ने आरोपित वकील को कोर्ट में प्रस्तुत कर नोटिस भेजा। आरोपी हाजिर नहीं हुआ। कोर्ट ने गिरफ्तारी का वारंट जारी कर दिया। पुलिस ने आरोपी को चंदननगर के पाल पांडा से गिरफ्तार कर श्रीरामपुर कोर्ट में पेश किया। वहीं वकील अभिजीत ने बताया कि यह वकील काफी समय से इस तरह की गतिविधियां चल रहा था, जिसकी जानकारी के अनुसार अब तक 4 लाख रुपए से अधिक की वसूली कर चुका है। एक रैकेट चंदननगर बुके चलते आज दीर्घ दिन धरे। এই র্যাকেটের পেছনে যার অঙ্গুলি হিলনে এটা হচ্ছে, তার নাম হচ্ছে উজ্জ্বল চক্রবর্তী। এবং উনি ওনার কিছু মহিলাদেরকে দিয়ে, মহিলা বান্ধবীদেরকে দিয়ে, নিরীহ এবং ইনোসেন্ট যারা লোক আছে, নাগরিক চন্দননগর এবং অ্যাডজয়নিং এরিয়াস, তাদেরকে মানে বিনা কোনো কারণে মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাদেরকে, তাদের থেকে ইলিগেলি পয়সা উনি তুলছেন দীর্ঘদিন ধরে। এবং আমি যখন এই মহিলাদের এগেনস্টে মামলা করতে যাই গত বছর মে মাসের 10 তারিখে, তখন আমাকেও উনি অ্যাসল্ট করেছিলেন ফিজিক্যালি, সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দননগরের কোর্টের ভেতরে। এবং তারপরে 12 তারিখে, এটা 10ই মে 2022-এর ঘটনা, 12ই মে 2022 আবার উনি দুজন গুন্ডা পাঠিয়ে আমার বাড়ি উত্তরপাড়া, সেখানে আমাকে হেনস্থা করেছেন। আমার ওয়াইফকেও পূর্বে থ্রেটনিং দিয়েছিলেন যে অভিজিৎ লাইককে সরে যেতে বলুন, নাহলে ওনাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবো মহিলাদেরকে দিয়ে। এবং সেই মামলা আমি করি শ্রীরামপুর কোর্টে এসে পরে, বিপদী লানেড ACJM শ্রীরামপুর, এবং সেটাতে কগনিজেন্স হয়েছিল। এবং সেই ম্যাটারে লাস্ট আপনার 30শে মার্চ আমার একটা বয়ান রুজু হয় কোর্টে, এবং তার ভিত্তিতে একটা ইনভেস্টিগেশন দেওয়া হয় টু দি রেসপেক্টেড ACP-2 শ্রীরামপুর। এবং সেই ইনভেস্টিগেশনের পরিপ্রেক্ষিতে কগনিজেন্স নেয় লানেড কোর্ট এগেনস্ট উজ্জ্বল চক্রবর্তী, এবং ওনার এগেনস্টে সমন্স ইস্যু করা হয়। এর মধ্যে উনি কোনো বেল করাননি, এবং আজকে আমি যেটা খবর পাচ্ছি যে উনি এখানে অ্যারেস্ট হয়ে শ্রীরামপুর কোর্টে ওনাকে প্রোডাকশন করা হয়েছে, বিপদী লানেড ACJM অ্যাট শ্রীরামপুর। মোটামুটি কত অ্যামাউন্ট? যেটা আমার কাছে যে এভিডেন্সটা এসছে, আমি একটা তথ্য পেয়েছি যেখানে 4 লক্ষ টাকা উনি কালেক্ট করেছেন, এটা অফিসিয়ালি। এবার আনঅফিসিয়ালি উনি কত নিয়েছেন সেটা যদি প্রপার ইনভেস্টিগেশন হয় তাহলে বেরিয়ে আসতে পারে। উনি সাধারণ জনগণদেরকে, যারা কোনোভাবেই যুক্ত নয় এসব ক্রাইমের সাথে, ওনাদেরকে ফাঁসিয়ে পড়ে ওনাদেরকে বলেন যে আমি মামলাগুলো সব তুলে দেবো, সব মিটিয়ে দেবো, ট্রায়াল হবে না, আপনাকে এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে, এইভাবে পয়সা তুলেছে দীর্ঘদিন ধরে। আমার নাম অভিজিৎ লায়ক, অ্যাডভোকেট। কী চাইছেন? আইনি ব্যবস্থা হোক প্রপার, এবং উনি শাস্তি পান, জাস্টিস শুড বি ডান অ্যাজ পার ল, এটাই চাইছি।